সেতু লোহার জিনিসপত্র নদী থেকে তুলতে বাধা দিলেন গ্রামবাসীরা। খড়িবাড়ির শিবুজতের ঘটনা। শিবুজতে বছর তিনেক আগে বুন নদীর উপরে থাকা কাঠের সেতুটি ভেঙে যায়। এরপর থেকে লোহার বড় বড় রেলিংগুলি নদীতে পড়ে রয়েছে। সেতু ভেঙে যাওয়ায় শিবুজতের বাসিন্দারা ঘুরপথে যাতায়াত করেন। তারা দীর্ঘদিন ধরেই সেতু সংস্কারের দাবি জানিয়ে আসছেন। অভিযোগ, কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। শনিবার পিডব্লিউডির এক ঠিকাদার সংস্থা ক্রেন ও গ্যাস কাটার এনে নদীতে পড়ে থাকা সেতুর ভগ্নাংশ তোলার কাজ শুরু করে। সেই কাজ আটকে নতুন সেতুর দাবিতে বিক্ষোভ দেখান বাসিন্দারা। খবর পেয়ে ঠিকাদার সংস্থার লোকজন ঘটনাস্থলে আসেন। তারা লোহার ভগ্নাংশ তোলার জন্য পিডব্লিউডির ওয়ার্ক অর্ডার আন্দোলনকারীদের দেখান। পাশাপাশি বিষয়টি খড়িবাড়ি পুলিশকেও জানানো হয়। পুলিশ ওয়ার্ক অর্ডারের সত্যতা যাচাইয়ের পর আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নেন। এরপর কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। সংস্থার সুপারভাইজার লালধারি শাহ জানান, ডিপার্টমেন্টের ওয়ার্ক অর্ডার ছিল, সাধারণ মানুষ প্রথমে তা বিশ্বাস করছিল না, সে কারণে তারা কাজ আটকে দেয়। এরপর বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ ওয়ার্ক অর্ডারের সত্যতা যাচাই করে আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করে। এরপর ফের কাজ শুরু হয়। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।